আমি মৌসুমি খাতুন, আমি এমবিএ করছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। এছাড়াও আমি একজন হাউসওয়াইফ, পাশাপাশি ফ্রিল্যান্সিং সেকশনে একজন ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছি। ফ্রিল্যান্সিং একটি স্বাধীন পেশা, আমি এখানে আমার পছন্দ মতো, আমার সময় মতো, সুযোগ সুবিধা অনুযায়ী কাজ করতে পারি, তাই আমার ফ্রিল্যান্সিংটা খুবই ভালো লাগে। সফটটেক আইটি হচ্ছে আমার কাছে তাদের ফেসবুক পেজ এবং ইউটিউবের মাধ্যমে আমি তাদের ট্রেস করতে পারি এবং পরবর্তীতে ওদের সঙ্গে কাজ করা শুরু করি। আমি 35 নম্বর ক্লাসে থাকাকালীন কাজ শুরু করি এবং দুই মাসে $600 মতো কাজ করেছি। আমি ফাইবারে 13টার মতো কাজ করেছি, সবগুলো আল্লাহর রহমতে 5-স্টার রিভিউ, এবং ওখান থেকে 3টা ক্লায়েন্টস আমি মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসতে পেরেছি। এছাড়া আপওয়ার্ক এবং freelancer.com এবং 5-স্কুয়েদেও আল্লাহর রহমতে যথেষ্ট ভালো চলছে। অ্যাজ এ ট্রেনার হিসেবে সুজন ভাই বেস্ট, এবং আমি তাদের 24 আওয়ার সাপোর্ট পাই, যখনই আমার প্রয়োজন জাস্ট নক করলে পরবর্তীতে, সাথে সাথে না হলেও পরবর্তীতে সুজন ভাই আমাকে কল ব্যাক করে, যেটা সব স্টুডেন্টদের ক্ষেত্রে করে থাকে। নতুন যারা ফ্রিল্যান্সিংয়ে আসতে চাচ্ছেন, তো তারা অনেক কিছু বিবেচনা করে ডিসিশনটা নেবেন, কারণ বাংলাদেশে অনেক অনেক প্রতিষ্ঠান আছে যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক্স সব কিছু শেখাচ্ছে। তো এক্ষেত্রে আমি যেহেতু সফটটেক আইটি থেকে করে একটা ভালো পজিশনে আসি, বা ওদের ক্লাস কমপ্লিট করার আগেই আর্ন জেনারেশন পসিবল হয়েছে আমার জন্য, আপনারা সফটটেক আইটিকে কনসিডার করতে পারেন বা এখানে অ্যাডমিশন নিতে পারেন, আমার মনে হয় এটা ভালো হবে, কারণ ওদের গাইডলাইনটা অনেক বেশি এক্সেপশনাল। অবশ্য প্রত্যেকেরই, প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই বৈশিষ্ট্য থাকে ব্যক্তিগত, বাট সফটটেক আইটি সেদিক থেকে অবশ্যই অনেক বেশি হেল্পফুল, এবং আশা করি সবাই উপকৃত হবে। আমি ওখান থেকে অনেক বেশি হেল্প পেয়েছি এবং এখনও পাচ্ছি।